কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সব সময় আপনাদের পাশেই এজেড নিউজ। আসসালামু আলাইকুম, এজেড নিউজের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন মোশাররফ ভাই। উনি হচ্ছে প্রাক্তন একজন নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। উনি এখন অবসরে দিন কাটাচ্ছেন, কিন্তু অবসরে দিন কাটাইছে যদি অবসর সেটা না, তো পাশাপাশি এর আগে আপনাদের একটা ছাদ কৃষির একটা প্রতিবেদন দেখিয়েছিলাম যে এই ছাদ কৃষিতে উনি বসে না থেকে এই এটা মজা করেই করেন, নিজের থেকে যে আনন্দের সহিত এই কাজটা করেন। পাশাপাশি ওনার হচ্ছে এটা ফার্মি মুরগির খামার করেছেন, এবং সেটা কখন শুরু করেছেন এবং কিভাবে করেছেন, এখন ওনার কী পর্যায়ে এবং কতটুকু এটা থেকে রিটার্ন আসে এবং ভবিষ্যৎ কেমন হবে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। আশা করি যারা ফার্মি মুরগি লালন পালন করছেন বা নতুন কিছু করতে চাচ্ছেন, তারা আমাদের এই ভিডিওটা যদি দেখেন উৎসাহ পাবেন এবং ভবিষ্যতে হয়তো এই ব্যবসাটা আসলে করা যাবে কি না, ফার্মি মুরগি বা মুরগি লালন পালন করা যাবে কি না, ভাইয়ের কাছে যদি আমরা জানি তাহলে বিস্তারিত আমরা জানতে পারবো। তো এই বিষয়গুলো আমরা ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আসলে যে আপনার নিচে যে ফার্মি মুরগি, নিচে যে শেডটা দেখতে পাচ্ছি ফার্মি মুরগির, এই শেডটা আসলে ফার্মি মুরগি আপনি অবসরে আসার পরে এই যে ফার্মি মুরগি নিয়ে চিন্তা ভাবনা কখন থেকে আপনি আসেন? আসলে যে কোনো পরিস্থিতি যে নতুন পরিস্থিতি শুরু হয়, করোনার সময় এই দেশটা তখন খুবই দুর্বল ছিল, সবাই আমরা চিন্তা করতেছিলাম কী হবে কী হবে, কিন্তু সবাই বাড়ি ভাড়া খালি করে চলে গেল, বিভিন্ন রকম ব্যবসা লস হয়ে গেলো। কারণ আমি চিন্তা করছি আমার তো 2 লাখ পরে রয়েছে, খালি 3 লাখ খালি পরে রয়েছে, এখন আমি ইচ্ছে করলে কিছু করতে পারি কিনা। আমি ইউটিউবের অভিজ্ঞতা নিয়ে আরও আশেপাশের মানুষের অভিজ্ঞতা নিয়ে আমি চিন্তা করলাম ফার্মি মুরগি পালি, কারণ কি আরও তো মুরগি ছিল, দেশি মুরগি বিভিন্ন ধরনের, কিন্তু ফার্মি মুরগি কেন? ফার্মি মুরগি সেই জন্য শুনি যে ফার্মি নাকি ডিমের রাজা, ফার্মি মুরগি ডিমের রাজা, ডিমের রাজা, ডিমের রাজা, 1000 ডিম দিবে 1.5 বছর, প্রতি বছর 18 মাস ডিম, 18 মাস ডিম দিবে। তো আবার ডিমটা হবে কি দেশি মুরগির মতো, মুরগিও দেশি মুরগির মতো, মাংস দেশি মুরগির মতো সব সব। এই জন্য আমি চিন্তা করলাম ব্রয়লার মুরগির চাহিদা কম, দিন দিন আমি নিজে ব্রয়লার মুরগি খেতে পারি না, এখন তাই খাইতাম খুবই, পরে আমি চিন্তা করলাম তারা এটা করি, জানিয়ে যে মুরগি লস পাবে, তারপরে আমি চিন্তা করলাম আমার তো কোনো ইনভেস্ট নেই, আমার নিজস্ব ঘর আছে, নিজস্ব সেটা সব কিছু আছে, শুধু খালি মুরগি কিনলাম, আমি 200 মুরগি কিনলাম সবার থেকে আমি 200 মুরগি নিয়ে শুরু করলাম বোর্ডিং, এই বিভিন্ন হেল্প নিয়ে বোর্ডিং শুরু করে মনে হয় সবগুলোই সাকসেস, 4-5টা মুরগি মাত্র মারা যায়, 4-5টা 200 মুরগি 4-5টা মারা যায়, আরগুলো সাকসেস ছিল, তারপরে বড় হইতে লাগলো, আমি খালি দাঁড় করে দিলাম আস্তে আস্তে 5 মাস, ওনের আসে 4.5 মাসের বয়স থেকে আমার 5 মাস বয়স থেকে ডিম শুরু করলো, 5 মাস থেকে ডিম শুরু আর অন্যান্য লোকেরা খাদ্যের দাম বেড়ে গেলো, এর মধ্যে আমি ফুলে উঠতে পারতেছি না, পরে আমি ন্যাচারাল যেমন ঘাস দিলাম, দিলে ঘাস দিতাম, দুপুরের সময় দিতাম আবার খিচুড়ি, বিভিন্ন দুপুরে খিচুড়ি কবি দিয়ে ফুলকপি পাতাকবি দিয়ে আসতে এখন মিশা দারুণ খারাপ হতো, আর ডিম মুরগি আমরা ইনভেস্ট করে কম কম করতে গেলে হতো, তারপরে এইভাবে আমি মোটামুটি এখন পড়াশোনা আসছি প্রায় আমার এই ফোন তো 60-65 হাজার খরচ আছে, 60-65 হাজার আসলে প্রায় 40-45 হাজার টাকা আর ইনভেস্ট আছে, এখন কি করছে? এখন আমি চিন্তা করলাম ডিম তো এত ডিম মানুষ দিয়ে ফুলাতে পারে কিনা জানি না, আমি ইনকিউবেটার কিনলাম, আবার এখন কিনে পরে প্রায় 600 মুরগি আমার 600 ডিম আমি করতে পারি, বাচ্চা দিতে পারি প্রতি শিফটে, প্রতি শিফটে 600, এইভাবে আমি অলরেডি আমার চলছে কিছুদিন পরে বাচ্চা বাড়াবে, আর এইভাবে আমি মাসে এখন 1000 থেকে 1500 বাচ্চা আমি তৈরি করতে পারবো, 1000 থেকে 1500 বাচ্চা, জি। তো এটা মোটামুটি এটাতে অনেক লাভ আপনার ইচ্ছা করলে আর হয়তো আমার মানে আপনি এগুলো বাজার কত আসলে বাচ্চা দিয়ে আপনি উৎপাদন বা আপনি যখন নিয়ে শুরু করেছিলেন কত করে বাচ্চা নিয়ে আসছেন? আমি আসছিলাম 35 টাকা করে, 35 টাকা পিস, আমিও এখন আশা করি এই দামে বেচবো, বা মানে 35 টাকা দিয়ে বিক্রি করলে আমার যদি মাসে আমার হয়তো 30-35 হাজার টাকা আমার আসবে, 1000 যদি বাচ্চা আপনি উৎপাদন করেন
তাহলে আপনার হচ্ছে যে 20,000 টাকা 35,000 টাকা 35,000 টাকা আর আপনার পার মান্থ খরচ এখন কেমন? এখন খরচ 10,000 টাকা মতো 10,000 টাকা মানে পার মান্থ 10,000 টাকা খরচ হচ্ছে। এই 30-35,000 টাকা হলে তো আপনার পার মান্থ তাহলে 20,000 টাকা আমার 20,000 টাকা কম পক্ষে তো একজন লোক যদি বেকার থাকে বা অসুস্থ থাকে যদি 20,000 টাকা পায় এই তো ইনভেস্ট করা আসলে সম্ভব না। এইভাবে যদি 5-6 মাস 7 মাস এখানে আসলে অনেকে চাচ্ছে যে রোগ বালাই বা বিভিন্ন সমস্যা, কি কি সমস্যা? এটা শুধু আসলে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি বা আমরা ভিডিও করি, এটা মানুষের সুবিধার দিকটাই বলে, ভালো দিকটাই বলে। মানে আপনার কাছে কি মনে হয়েছে যে সুবিধা অসুবিধা গুলো? একটাই বেশি ঝামেলা ছিল শীতকালে, শীতকালে এটা মুরগি, এই ধরনের মুরগি নাকি সহ্য হয় না ঠিকই, আমার নানান রকম রোগ টোগ শুরু করলো। আমার কৃষি আমার কর্মকর্তা মানে মেডিকেল কাছে আছে, আমি যাই সাপোর্ট নিচ্ছি, বিভিন্ন ওষুধ খাওয়াইছি, আর আস্তে আস্তে আমি কিছুটা মজুর হয়েছে, কিছু মানে মারা গেছে, এখন ঠিক হয়ে যাবে, আমার রোগ নেই, রোগ খুব কম। আমি এই ইয়ে খাই কালিজিরা, তারপরে আদা, পরে রসুন, এগুলো রেগুলার খাই, মানে ভেষজ এগুলো খাওয়া দিয়েছি। আর যদি কোনো রকম বড়ো কিছু হয়ে যায় তো অনেক সাপোর্ট নেই, মানে আমি এগুলো এই ভেষজ খাওয়াচ্ছেন, এটা কি আপনার পরামর্শ না বিভিন্ন তারপরে খাদ্য খাওয়াচ্ছি খিচুড়ি, খিচুড়ি খাওয়া বেশি এবং খাই, আমার খরচ কমে গেল। আপনার ঘাস, ঘাস খাওয়াই ডেলি ডেলি তিনবার খাওয়ার দিয়ে দুইবার আমি একবার ঘাস, একবার খিচুড়ি, একবার খিচুড়ি আর দুইবার খাওয়াই দানা, মানে নিলে হয়তো মারা যায় দুইটা একটা দেখে, অথবা জোর করে দিল খাই ফেললো, কিন্তু এই যে সবকে মারা একদিন সে জুড়ে দেবো এই সিকিউরিট নাই। ভ্যাকসিন করা, হ্যাঁ, তবে ভ্যাকসিন করতে হবে রেগুলার, যেগুলো আছে আমি করছি সবগুলি, এক মাস বয়সের মতো যেমন অনেকগুলো বেশি করতে হয়, তারপরে আর বেশি মতো লাগে না, মোটামুটি যেগুলো খাওয়াই এগুলো কাজ হয়ে যায়। তো দর্শক আসলে এখানে যদি একটু লক্ষ্য করেন, ভাই আসলে অনেক বয়স, অবসরে আসার পরে দেখেন কতটা উদ্দীপনা থাকলে, মনের মধ্যে সাহস থাকলে আসলে এগুলো করা সম্ভব। এই বয়সে যদি উনি যে কাজের মধ্যে না থাকতেন তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়তেন। আমার ভাইকে দেখে কিন্তু একদম দেখতে পাচ্ছেন যে একজন সুস্থ ব্যক্তি। এই বয়সে সুস্থ থাকাটা কিন্তু অনেক আল্লাহ পাকের কাছে অবশ্যই নিয়ামত, তারপরে নিজে সুস্থ থাকার জন্য কিছু করতে হয়। তো ভাই করতেছেন ছাদ কৃষি করতেছেন, ওনার গ্রামের বাড়িতে বিভিন্ন কৃষি কাজের সাথে জড়িত হচ্ছেন, পাশাপাশি আবার মুরগি বা লালন পালন করছেন, এগুলোকে আপনি কি লোক কাজের লোক আছেন? আপনাদের পরিবার, আমার ফ্যামিলি, আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, তারা এগুলি করে। তো ভাইয়ের হচ্ছে যে উনি আমার ছেলে এবং উনি এত কিছু করতেছে, তো এটা কিন্তু আসলে আমাদের উদাহরণ হিসাবে আমরা নিতে পারি, যে ভাইকে যদি আমরা উদাহরণ হিসাবে গ্রহণ করি তাহলে আমরা আসলে এগোতে পারি। এভাবে যদি আমরা এগোই তাহলে আমাদের যেমন নিজের অর্থনৈতিকভাবে আমরা সচ্ছলতা নিয়ে আসতে পারবো, পাশাপাশি আমাদের যে পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করতে পারবো। তো আশা করি আমাদের এই ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই উৎসাহ পাবেন এবং এগিয়ে যাবেন, শুধু নিজে এগিয়ে যাওয়া না, দেশকেও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। এ আশা ব্যক্ত করে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে শ্রদ্ধা আপনাদের জানানো উচিত, জলসীমা রক্ষা করার জন্য যে কাজ করেছেন সেখান থেকে এসে আবার কিন্তু দেশে কৃষি এবং খামার সেক্টরকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা আসলে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। তো ভাই আমরা আসলে ভাইয়ের ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দেব, যদি কারো প্রশ্ন থাকে বা ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভাইয়ের কাছে যোগাযোগ করবেন, এবং ফার্মি মুরগি যদি বাচ্চা প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কৃষি শিল্প উৎপাদনে তথ্য অনুসন্ধানে সবসময় আপনাদের পাশেই এজেড নিউজ।